পথনাটক নিয়ে উৎসব চলছে সুনামগঞ্জে স্থানীয় প্রসেনিয়াম থিয়েটারের ১৬ বছর পূর্তি উপলক্ষে এই উৎসব প্রতিদিন বিকেলে নাটক ছাড়ো থাকছে নানা সাংস্কৃতিক আয়োজন তিন দিনের এই উৎসব শেষ হবে শনিবার সন্ধ্যায় আলোর ভাষা পড়তে যদি পারো বাজাও তবে গাঢ় অন্ধকার এই স্লোগানে সুনামগঞ্জ পৌরসভা চত্বরে প্রসেনিয়াম থিয়েটারের আয়োজনে চলছে পথনাট্য উৎসব অংশ নিচ্ছে সুনামগঞ্জ ও সিলেটের তেরোটি নাট্যদল তিন দিনের উৎসবে নাটকের পাশাপাশি থাকছে স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলো নানা পরিবেশনা যে সংস্কৃতি আমাদের সভ্যতা সেগুলো তো অবশ্যই তুলে ধরি আর মূলত আমাদের যে থিমটা সেটা হচ্ছে আমরা যে মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করি দু সাল থেকে সুনামগঞ্জে এই উৎসব করে আসছে প্রসিনিয়াম থিয়েটার সারাদেশের সঙ্গে সুনামগঞ্জের নাট্যচর্চাকে সম্পৃক্ত করাই উদ্দেশ্য বলে জানান আয়োজকেরা আর এ ধরনের আয়োজনে সার্বিক সহযোগিতার কথা জানিয়েছে জেলা শিল্পকলা একাডেমি সুনামগঞ্জের এই সাংস্কৃতিক অঙ্গনের সাথে আমাদের বাংলাদেশের অন্যান্য জায়গা বা বাংলাদেশের বাইরে নাট্য অঙ্গনের যে সংস্কৃতি ধারাটা সেটা আমরা ঐক্যবদ্ধ রাখার জন্য এই কাজ করে যাচ্ছি আমরা আশা করছি পরবর্তী উৎসবগুলো শুধু সুনামগঞ্জ প্রসিডাম থিয়েটার নয় অন্যান্য যে থিয়েটারগুলো রয়েছে তাদের উৎসব ও শিল্পকলা একাডেমি যথারীতি অংশ স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে সহযোগিতা পৃষ্ঠপোষতা প্রদান করবে শনিবার পর্যন্ত তিন দিনের উৎসবে পরিবেশন করা হচ্ছে পনেরোটি পথনাটক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক